إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تحسدوا ولا تباغزوا ولا تدابروا وكونوا من الله أو عباد الله إخوانا رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الوجه يوم القيامة الذي يأتي حوله بوجه ويأتي بحوله وجه رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبت قال والله رسوله أعلم قال ذكرك أخاك بم يكرهه قال أرأيت إن كان فيه ما أقوله قال إن كان فيه ما تقوله فقد بحثته وإن لم تكن فيه ما تقوله فقد اكتبته إلى آخر الحديث رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জুমার খুতবা এই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত পরনিন্দা মানুষ দুনিয়াতে যেসব পাপ করে সেই পাপগুলি দুই ভাগে বিভক্ত একগুলি মানুষের সাথে জড়িত এগুলি আল্লাহর সাথে জড়িত যেগুলি আল্লাহর সাথে জড়িত পাপ সেগুলি ক্ষমা নেওয়া সহজ আল্লাহর কাছে বারবার বললেই তা এক পর্যায়ে ক্ষমা হয়ে যাবে এ কথাই ঠিক কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ইবন আদম লা বালাগাত জুনুবুকা আনা সামায় সুমাস্তাগফারতানি গাফারতুল্লাহু ওয়ালা উবালি হে আদম সন্তান তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আকাশ আর জমিন পূর্ণ হয়ে আছে পাপে এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি
অত্র হাদিসে কুদসিতে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর সাথে জড়িত পাপ মানুষ সহজেই ক্ষমা পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম সন্তানই পাপী, আর সবচেয়ে উত্তম ভালো মানুষ সেই পাপী মানুষ যে পাপ করার পরে ক্ষমা চায়, সেই হলো উত্তম মানুষ। কেননা আদম সন্তানের পাপ হবে এ কথাই স্বাভাবিক, তারপরেও ক্ষমা চাইবে, তারপর সে সবচেয়ে ভালো মানুষ হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মর্মে আমরা বলতে চাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেন তাতে আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি আমার প্রতি জুলুম অত্যাচারকে হারাম করেছি। আমি যদি কারো হক নষ্ট পাপ ক্ষমা করে দিই তাহলে আমি আল্লাহ সে ব্যক্তির উপরে জুলুম করলাম, অত্যাচার করলাম, যেটা আমি করি না, যেটা আমি করব না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণ যার কাছ থেকে টাকা কর্জ নিয়েছে তাকে ফেরত দিতে হবে, এটা হলো তার হক। আল্লাহ তাআলা কারো হক নষ্ট করে পাপ ক্ষমা করবেন না, তাই তিনি বলছেন ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি নিজে আমার উপরে অত্যাচারকে হারাম করে দিয়েছি। যেটা মানুষের হক সেটা আমি যদি করি তাহলে আমিও নিজের উপরে অত্যাচার করলাম, আমি একজন মানুষের প্রতি জুলুম করলাম, যেটা আমি করব না। ঘিবা পরনিন্দা মানুষের সাথে জড়িত পাপ যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যেটা মানুষ দিন রাত স্বাভাবিকভাবেই করে থাকে। ঘিবাত মহাপাপ, ঘিবাত বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত সে মানুষের জন্য যে মানুষ সামনে ও পিছনে বদনাম গীবাত করে। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত সে মানুষের জন্য যে মানুষ সামনে ও পিছনে মানুষের বদনাম করে, এ কথা আল্লাহ তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বলেন, লায়াকুল জান্নাতা কাত্তাব ও ফিরায়াতিন নাম্মাম, বদনাম করে যে, গীবাত করে যে, চুগলখোরি করে যে, সে জান্নাতে যাবে না। হাদিস বুখারি মুসলিম। বদনাম গীবাত মহাপাপ, ভয়াবহ পাপ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান, হে পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকো, হয়তোবা সে বলেছে, হয়তোবা সে করেছে, এরকম ধারণাই করবে না। ইন্না বাযা যানি ইসম, অবশ্যই কিছু ধারণাই পাপ হয়, ধারণাই করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্নাহ ফাইন্না জান্নাহ দাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় পাপ। আমরা তো জানি সবচেয়ে বড় পাপ সিরিয়ালে তিনটি। এক নম্বর বড় পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অপমান করা, জেল হাজতে দেওয়া, এটা হচ্ছে পাপের জগতে তৃতীয় বড় পাপ। অন্য বর্ণনা এসেছে কাউল জুরে, মিথ্যা কথা, মিথ্যা কথাই তৃতীয় বড় পাপ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে বলেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ইয়াকুম জান্না ফাইন্না জান্না দাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আমি কেন তার উপরে ধারণা করে এই বলবো সে বলবো? সামাজিক মানুষ এখন এমন যে কেউ যদি কারো দোষ ত্রুটি জানতে পারে তাহলে তার বিরুদ্ধে না বললে, তার কোনো কথা না বললে সে শান্তি পায় না,
বলাই লাগবে হন্যে হয়ে মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পরের দালালি করো না। এখন তো জমি জায়গা বিক্রি দালালি ছাড়া চলে না, হাট বাজার কোটকাচারি দালালি ছাড়া চলে না। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরে দালালি করো না। ওয়ালা তাবাগাজু, তোমরা পরস্পরে শত্রুতা করো না, একজন আরেকজনের বিরুদ্ধে বলো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের বিরুদ্ধে চলো না, একজন আরেকজনের সাথে শত্রুতা করো না, একজন আরেকজনের বিরোধিতা করো না। কখনো ইবাদাল্লাহি কোনা, তোমরা পৃথিবীতে ভাই ভাই হয়ে যাও। অত্র বুখারী মুসলিমের হাদিসের শেষ বাক্যটি মানুষের জন্য অতীব জটিল। যারা সামাজিকভাবে বসবাস করে, দোকানপাটের কাজ করে, তাদের পক্ষেও কিছুটা সহজ। যারা নির্বাচন করে, একজন আরেকজনের বিরুদ্ধে দল করে, তাদের জন্য খুবই কঠিন। যারা ধর্মের নামে দল সংগঠন করে, একজন আরেকজনের বিরুদ্ধে তারা এত শক্ত অবস্থানে আছে, অথচ তারা তাহাজ্জুদ পড়ে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে সে টিকতে পারে না। কেমনে তারা পরস্পরে ভাই হবে? পরস্পরের ভাই তো একজন আরেকজনের কল্যাণ কামনা করতে হবে, একজন আরেকজনের কল্যাণে থাকতে হবে। আপনি যেখানে যাবেন, বিশেষভাবে সামাজিকভাবে যারা নির্বাচনে আছে, তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়, তার স্বভাব, তার চরিত্র, তার গতি, তার কর্ম, তার কথা সর্বদা একজন আরেকজনের বিরুদ্ধে। ঠিক যারা ধর্মের নামে সংগঠন করে, যারা তাহাজ্জুদ পড়ে, হজ করে, প্রতি বছর উমরায় যায়, তাদের কথা, তাদের কর্ম একজন আরেকজনের বিরুদ্ধে সব সময় লেগে আছে। কত লোককে লাগিয়ে রেখেছে একজন আরেকজনের বিরুদ্ধে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বাস্তব সমাজে কত দিন রাত দেখে আসছি, তার বিরোধিতা করা দেখে মনে হয় যে ও বিরোধিতা করে জান্নাত কিনবে। আপনি অবাক হবেন, এই মসজিদের সামনে জমিগুলো ঘেরা আছে, টমেটোর গাছ লাগাচ্ছে, এগুলো আমার কিনা জমি, কারো উস্কানিতে এগুলো করছে, সে আবার হুজুর মানুষ, কি দরকার তার? একদিন সে টিকতে পারবে না, কোশ্চিন কালো নয়, অসম্ভব হতে পারে না। একদিন না একদিন তাকে ছেড়ে দিতেই হবে এবং অপমান অবস্থায় ছেড়ে দিবে। এগুলো ভিক্ষা করা টাকা দিয়ে কিনা আছে। সম্মানিত দিনী ভাই বোন, যারা ধর্মের নামে তাহাজ্জুদ পড়ে এরকম বিরোধিতা করে, তাদের জন্য জরুরি ঘোষণা যে এমন মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। এটা স্বাভাবিক স্বভাব, এটা স্বাভাবিক গতি, যার জন্য খালি জেহেন থাকতে হবে। একটা হাদিস পরে বলার খেয়াল ছিল, এখনই বলে রাখি, ভুলেও যেতে পারি। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলছেন, যে ব্যক্তি তোমাদের মাঝে এখন আসলো সে জান্নাতি। সবাই তার দিকে দেখে অবাক হলো। পরের দিন সকালে আল্লাহ রাসূল বললেন, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি আসলো সে জান্নাতি। তো সবাই দেখলো সেই লোক যে গতকালকে এসেছিল। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এখন তোমাদের মাঝে যে লোক প্রবেশ করলো সে হলো জান্নাতি। সবাই দেখলো সে সেই যে গতকালকে এসেছিল, আগের দিনে এসেছিল। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের ব্যাপারে তিন দিন বললেন। একজন সাহাবি চিন্তা করলেন, আচ্ছা আমি একটু দেখি তো কেন তাকে তিনি জান্নাতি বললেন পরস্পর তিন দিন, কি তার কাছে এমন আমল আছে। তো আমি বাড়িতে এইভাবে বিদায় নিয়ে চলে গেলাম, আমি তাকে মিথ্যার আশ্রয় নিয়ে বললাম, বাড়িতে আমি গন্ডগোল করে চলে এসেছি, আমি আপনার কাছে তিন দিন থাকতে চাই, ব্যবস্থা হবে কি? হ্যাঁ হবে, থাকো। তিন দিন থাকলেন, তিন দিন থাকার পরে চলে যাচ্ছেন, তখন উনি বলছেন, আপনি কেন এসেছিলেন? কিছু তো তেমন বললেন না। হ্যাঁ আমি একটা কাজের জন্য এসেছিলাম, কিন্তু সেটা বুঝলাম না ব্যাপারটা কি। পরস্পর তিন দিন আল্লাহর নবী আপনার ব্যাপারে বললেন যে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আমি তিন দিন তল্লাশি চালালাম, আপনি বেশি ইবাদত করেন না, তাসবিহ তাহলিল করেন না, কোরআন তেলাওয়াত করেন না, এমনকি তাহাজ্জুদও পড়েন না। হাদিসে এই শব্দটা এসেছে,
সে ব্যক্তি তাহাজ্জুদও পড়ে না। তো এমন ব্যক্তির পরস্পর তিন দিন জান্নাত ঘোষণা, এটা হয় কি করে? আমার বুঝে আসলো না, তিন দিন আমি কিছু বুঝতে না পারে এখন চলে যাচ্ছি। হ্যাঁ সেই তো, আমিও কিছু এমন কোন আমল করি না যার বিনিময়ে আমি জান্নাতে চলে যাব তার ঘোষণা আগেই হবে, এমন কোন কর্ম আমার ভিতরে নেই। তবে একটা কথা, যখন আমি রাতে ঘুমাই, ঘুমাতে যখন যাই, তখন আল্লাহকে বলি, আল্লাহ যার যা বিরুদ্ধে আমি বলেছি, যে আমার বিরুদ্ধে যা কিছু করেছে, আমি কারোর ব্যাপারে কোনো অভিযোগ অভিমান সমস্যা বিরোধিতা অন্তরে রেখে ঘুমাচ্ছি না, সব মাফ করে দিলাম। আমি একবারে খালি জেহেন, আমার জেহেনটা একবারে মানুষের বিরুদ্ধে কোনো কথা ও কর্ম থেকে মুক্ত হয়ে ঘুমাই। তখন তিনি বলছেন এমনটাই হতে পারে, এটাই হবে কারণ যার কারণে আপনি জান্নাতে চলে গেছেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পর তিন দিন বললেন, যা মানুষের জন্য খুবই জটিল। আপনি খেয়াল করে দেখেন, একজন মাওলানা মানুষকে আমি বলছি যে আপনি আমাকে ডাকলেই আপনার কাছে আমি যাব, মুচি দিয়ে যদি ডেকে পাঠান তবু আমি যাব, আর আপনাকে বলছি আপনি আসেন। আপনি কেন, আপনার বাপেরও ক্ষমতা নেই, আপনি আসতে পারবেন না। আপনি আমাকে এখনই ডাকেন, আমি এখনই যাব, আপনি আসতে পারবেন না। তার নাম দল, তার নাম সংগঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দস্ত্রুলি উদ্ঘাটন করো না, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না, তোমরা পরস্পরে দালালি করো না, তোমরা পরস্পরে শত্রুতা করো না, তোমরা পরস্পর পরস্পরের বিরোধিতা করো না, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। হাদিস বুখারী মুসলিম। শেষ বাক্যটি কে বুঝে কে মানে, কে বুঝে কে মানে? সবাই তাহাজ্জুদ পড়ে, হজ করে, টাকা আছে, প্রতি বছর উমরা করে, কিন্তু এমনিতেই মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন, ওরা তাজাসসু, তোমরা মানুষের দস্ত্রুলি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে কিয়ামতের মাঠে তার কানে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমরা তিনজন সফরে গেলে দুইজনে একসাথে কথা বলবা না, দুইজন যদি একসাথে বসে কথা বলো তাহলে তৃতীয় জন ভাববে হয়তোবা আমার কথাই বলছে, তখন পাশ দিয়ে হাঁটবে আর কান লাগিয়ে থাকবে, না জানি কি বলে, না জানি কি বলে। যার কারণে তোমরা কোথাও তিনজন সফরে গেলে যা বলবে তা যা করবে তিনজন মিলে করবে, তিনজনের একজনকে ছেড়ে করো না, নইলে তৃতীয় জন বিপদে পড়ে তোমাদের পিছনে লাগবে বা তোমরাই তাদের পিছনে লেগে যাবা, তখন বিপদে পড়ে যাবা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তোমরা মানুষের দস্ত্রুরি উদ্ঘাটন করো না। দস্ত্রুরি মানুষের উদ্ঘাটন করা, মানুষকে বলা হারাম, কাবিরা গুনাহ, মানুষের সাথে জড়িত পাপ। এ অন্যায় করেছে, চুরি করেছে, জেনা করেছে, এ কথা তুমি বলতে পারো না, বলাই নিষেধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবত, সঙ্গী সাথী বলতে পারো, গীবত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো, গীবত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো, গীবত কাকে বলে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ আলাম, জি না আমরা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, দিকরুকা আখাকা বা মেকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত, এটা হলো গীবতের সংজ্ঞা। তুমি তোমার কোনো ভাইয়ের কোনো বোনের কোনো কথা বলছো,
সে যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবত। তুমি কোনো কথা বলছো কারো ব্যাপারে আর সে যদিও শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবত। তখন সাহাবীগণ বলছেন এইটাই নিকানা ফিয়ে মাকুলো, আপনি বলেন কি ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর তাহলে কি গীবত, ও যদি জেনা করে থাকে আর আমি বলি তাহলে কি গীবত, এটা হয় কি করে তো করেছে সেই জন্য তো বলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ইনকানা ফিয়া মাতা কলো পাকা দিক তাপ্তাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবত, আর ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। আগেরটা তো আর ক্ষমা হবে না আর পরেরটা তোমাকে আশি লাঠি পিটানো পর্যন্ত তুমি আর পবিত্র হতে পারবা না। হাদিস তো বুখারি মুসলিম, মানুষের বিবেচনা কি? যদি মানুষ অন্যায় করে আর মানুষে বলে তাহলে হলো গীবত, আর যদি অন্যায় না করে তবুও বলে তাহলে হলো অপবাদ। দুইটার ফয়সালা দুই রকম, একটার ফয়সালা হলো মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা ওখানে যার বদনাম করেছে, আর একটার ফয়সালা হলো তাকে আশি লাঠি পিটাতে হবে তাছাড়া পাপ ক্ষমা হবে না। তাহলে কেমন হয়ে গেল? হাদিস তো বুখারী মুসলিম, কোথায় তার ফয়সালা? খুব কঠিন ফয়সালা কি হতে পারে? ফলাফল এক পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করেন, আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন দুনিয়াতেও পরকালে, আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করেন একথা নয়, বরং আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি ইহকালও ঢাকেন পরকালও ঢাকবেন, ইহকালও ঢাকেন পরকালও ঢাকবেন, আল্লাহ যে মানুষের দোষ ত্রুটি ঢাকেন এর একটা হাদিস আপনাকে আমি শুনাই। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউদনিল মুমিনা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মুমিনের নিকটে হয়ে যাবেন, মুমিনকে খুব কাছে নেবেন, ওয়াজাও কানাফাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার বাহু দিয়ে তাকে আর অন্তরাল করে নেবেন, অসাতারাহু তাকে ঢেকে নেবেন, ব্যক্তিকে তার বাহু দিয়ে অন্তরাল করে নিয়ে ঢেকে নিয়ে তাকে বলবেন আতারিফ জাম্বা কাজা, দেখো তো তুমি এই পাপ তোমার, তুমি কি চিনতে পারো? আতারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো? তখনও বলবে নাম আই রাব্বি, হে আমার প্রতিপালক জি আমি আমার পাপ চিনতে পারছি, এটা আমার পাপ। ফাইজা কাররাহু, যখন সে তার পাপের স্বীকৃতি দিবে যে এটা আমারই পাপ, রানাহু কাদ হালাকা, এবং সে মনে করবে আমি ধ্বংস হয়ে গেছি, যেহেতু আমার সামনে আল্লাহ বলছেন যে এটাকে তোমার পাপ, দোভাষি নেই সরাসরি মুখামুখি, এটা তোমার কি পাপ? আমি বললাম স্বীকৃতি দিলাম যেটা আমারই পাপ, তাহলে তো এখন জাহান্নাম। তখন আল্লাহ তাআলা বলবেন তাকে শোনো সাতারতো হাফিল দুনিয়া, আমি এই পাপ দুনিয়াতে কাউকে দেখতে দিইনি, ঢেকে রেখেছি, ওয়ানা আগ ফেরহানে ওমা, আর আজ বিচার মাঠে ওটা ক্ষমা করে দিলাম, দুনিয়াতে আমি তোমার পাপ কাউকে জানতে দিইনি। এটা জানানো একেবারেই স্বাভাবিক, তুমি অশ্লীল কাজ করেছিলে আমি ঢেকে রেখেছি, তুমি চুরি করেছিলে আমি ঢেকে রেখেছি, জানিয়ে দেওয়া মানুষকে বুঝিয়ে দেওয়া একেবারেই সহজ, জানতে বুঝতে দিনি, আজকে আমি তোমাকে মানুষের সামনে অপমান করব না, তোমার পাপকে আমি ক্ষমা করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আখিরা, কেউ যদি মানুষের পাপ দুনিয়াতে ঢেকে রাখে, মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন পরকালও ঢাকবেন, ইহকালও ঢাকবেন পরকালও ঢাকবেন। আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে দিলেন, আল্লাহ আল্লাহ হিসাবে আপনার দোষ ত্রুটি ঢেকে দিবেন ইহকালও পরকালে, এটা বিশাল ব্যাপার। কোনো মানুষ তাকে আপনাকে অপমান করতে পারবে না, কেন? এখন আল্লাহ আপনার পক্ষে আছে, আপনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছেন, সেই জন্য অবাক পৃথিবী, ৪০ বছর আগে মানুষ কি পাপ করেছে
সেটা মানুষ পেপার পত্রিকায় উল্লেখ করে মানুষকে জানাচ্ছে। আর দল সংগঠন এমন একটা জিনিস, মানুষের দোষগুলি জানতে পারলেই একবারে হায়নার মতো হন্যা হয়ে লেগে যায় তাকে জাতির সামনে অপমান করার জন্য। আসলে এরা মানুষ নয়, এরাই হচ্ছে পশু প্রাণী, এরাই হচ্ছে গরু ছাগল, এরাই হচ্ছে কুকুর শৃগাল, এরাই হচ্ছে হায়না। মানুষের নামে আছে সেটাই মাত্র, আসলে সে মানুষ নয়। যে মানুষের বিরুদ্ধে লড়ে, যে মানুষের বিরুদ্ধে কথা বলে, ফেসবুক হাতে নিয়ে সেখানে করে নিচ্ছে হাইকোর্ট আর জজ কোর্ট। আমি তো তোমার ফেসবুক কোনোদিন দেখি না, আমাকে যেটুকু বলে সেটুকুই শুনি, তুমি ফেসবুকে বিচার আমার করলে কি করে? তুমি যেটা বলেছ তোমার হুজুরও আবার তোমার সাথ দিয়েছে, আসলেই কি তোমার ঠিক বুঝেছ? কত এরকম ফটো আছে যেটা আপনি বিচারের মাঠে বিচার করার চেষ্টা করেছেন ফেসবুকে, যেটা তুমি যারা মিডিয়ায় ব্যবহার করছো তোমাদেরকে দেখলে আমাকে অবাক মনে হয়। কি বুঝো তুমি, কি বুঝো তোমার হুজুর, কি বুঝো তুমি, কি বুঝো তোমার হুজুর, কি বুঝো তুমি, কি বুঝো তোমার হুজুর? আমি বললাম ঠিক আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, এই কথা আমি বললাম। তো তুমি যে বিরুদ্ধে লড়ে গেলে তুমি কি আসলে জানো, তোমার হুজুর কি জানে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মায়ের কবরের জিয়ারতের অনুমতি চাইলাম, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গেলাম, গিয়ে আমি কাঁদলাম, আশেপাশে যারা ছিল সবাই কাঁদলো, অস্তাজান্তহু আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পেতে পারি, আমি আপনার কাছে আমার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। ফলাম ইউজানলি আমাকে অনুমতি দেওয়া হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার মায়ের ক্ষমার জন্য অনুমতি দিলেন না, আপনি কি বুঝলেন এই মুসলিম গ্রন্থের হাদিসকে? ধর্ম কি আপনার কাছে পাগল হয়েছে? আল্লাহর নবী নিজে তার মায়ের ক্ষমার জন্য অনুমতি চাইলেন, আমি কি একটু বলতে পারি আপনাকে যে আমার মাকে ক্ষমা করো? আমি কি তোমাকে একটু বলতে পারি না যে আমার মাকে ক্ষমা করো? আল্লাহ নবী বললেন না, আল্লাহ বললেন না, তুমি এ কথা বলতে পারো না, আমার মাকে ক্ষমা করো এই শব্দ বলার অধিকার নেই। আপনি কি বুঝলেন, কি বুঝেন আপনি এই হাদিসের? তুমি যারা ফেসবুক চালাও তোমরাই বা কি বুঝো, তোমার ওস্তাজি বা কি বুঝে? মূর্খতা দিয়ে ধর্ম চলে না, মনে রেখো ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন একটু দেখেন। বরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাঈজ ইবনে মালিক রাসূলের কাছে আসলেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলাল্লাহ, হে রাসূল আপনি আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল তওবার কথা কেন বললেন? বুঝতে পেরেছেন কোন বড় পাপের ব্যাপার আছে যার কারণে তওবা করতে বলছেন, কিন্তু বিচার করছেন না। লোকটা চলে গেল, একটু ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি তওবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন চারবার হয়ে গেছে, এইবার আল্লাহ রাসূল বলছেন আবি জনু, লোকটি কি পাগল? আমি যে বলছি তুমি ফিরে যাও, আমি যে বলছি তুমি ক্ষমা চাও, ফিরে যাই না কেন, কেন সে বারবার আসে, আসলে কি পাগল? কালো লাইসা বিল মাজরুন। সাহাবীগণ বললেন জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আর সারবা খামরা, তাহলে কি সে মদপান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, আমি যে তাকে যেতে বলছি সে যায় না কেন, তাহলে কি সে মদপান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, যার কারণে বারবার আসছে। ফাকামা রাজুলুন ফাসান কাহু, একটা লোক দাঁড়ালো, মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললো মা সারেবা খামরান, আল্লাহ নবী ও মদপান করেনি, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আজা নাইতা, তুমি কি চেনা করেছো? তখন লোকটি বলল আল্লাহর নবী, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, দয়া করে আপনি আমার বিচার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা ষষ্ঠবারে বললেন, প্রথমবার তো বলতে পারতেন, একবার ফিরালেন, দুইবার ফিরালেন, তিনবার ফিরালেন, চারবার ফিরালেন, পঞ্চমবারে বললেন এ কি পাগল, ষষ্ঠবারে বললেন ও কি মদ খেয়েছে,
এখনো ফিরে গেলে যেতে পারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপের কথা বলছেন না শেষবারে ষষ্ঠবারের শেষে এসে বলছেন তুমি কি অশ্লীল কাজ করেছো এই বাক্যটা তো আল্লাহর রাসূল প্রথমে বলতে পারতেন আল্লাহর রাসূল কিভাবে একটা মানুষের পাপকে ঢেকে রাখছেন যা শেষ পর্যন্ত বিচার হলো হয়ে গেল দুনিয়া থেকে চলে গেল বিদায় হয়ে এদিক থাক মাজিবুন মালিক একজন গরিব মানুষ একটা মানুষের বাড়িতে কাজ করত যার নাম হোজ্জাল হোজ্জালের বাড়িতে কাজ করাকালীন তার স্ত্রীর সাথে জেনায় জড়িয়ে পড়ে হোজ্জাল তাকে খুব ভালোবাসত হোজ্জাল বলল মাজিবুন মালিক যখন ঘটনা ঘটে গেছে যাও তুমি আল্লাহর রাসূলকে বলো দেখো তো তিনি কি বলেন মালিকের পরামর্শ নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছে এসে ঘটনা বলেছে ঘটনা শেষ ফলাফল বিচার হয়ে গেল কোন একদিন হোজ্জাল রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী আসছেন মুখামুখি দেখা দেখা হলে আল্লাহর রাসূল বলছেন হোজ্জাল লা সতরকা খাবার মাইজ ইবনে মালিক ফি সাবিল লাকুম তা খায়রান কাসির ও হোজ্জাল তুমি যে মাইজ ইবনে মালিকের ঘটনা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি কেন আমার কাছে পাঠালে হোজ্জাল তুমি যদি মাইজ ইবনে মালিকের কথাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে কেন পাঠালে হোজ্জাল আমার কাছে কথা প্রকাশ হয়ে গেলে বিচার হয়ে যায় আমি চাইনি যে তার এভাবে বিচার হয়ে যাক ওহ হোজ্জাল তুমি যদি তার ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে কতই ভালো হতো সম্মানিত মসজিদের মুসল্লি দীনী মুসলিম ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীতে যে যেখানে আছেন তাদেরকে সবাইকে বলছি বিষয়টি বিবেচনা করুন তো আল্লাহর নবী কিভাবে একটা লোকের দোষ ত্রুটিকে ঢেকে রাখার চেষ্টা করেন এবং কথাটা প্রকাশ হয়ে গেলে কিভাবে তিনি দুঃখ আফসোস প্রকাশ করেন অথচ এই সমাজের মানুষ এমন খারাপ আর নারী জাতির তোর কথাই বলবেন না নারী যদি একটা বাড়িতে একটা চাউল কর্জ করতে যায় একটা 10 টাকা কর্জ করতে যায় আগে কর্জ করতে গিয়ে কর্জের কথা না বলে আগে এটা বলবে শুনেছ অমুকের এই ঘটনা যার কারণে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে বের হলেন বের হওয়ার পরে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা মহিলারা শোনো তোমরা দান খারাপ করো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী একথা বলার পরে উপস্থিত বৈঠকের মহিলা যারা মদিনার তারা রাসূলের সামনে সরাসরি কথা বলতেন মদিনার মহিলারা বলে বসলো অবমান কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে বেশি যাব কেন তখন আল্লাহর রাসূল উত্তরে এক নম্বরে বললেন তুখসিরনাল্লাহ তোমরা মানুষের বদনাম করো তোমরা মানুষের পরে অভিশাপ করো মানুষের তোমরা গীবত করো সাধারণ ব্যাপারে তোমরা মানুষের পিছনে লেগে পড়ো এক দুই তাকফুরনাল আশিরা স্বামীকে মেনে চলো না তিন মা আইতুম নাকেস ফাকলিন দিনিন আধাবলে উদ্দুর জুলিল হাজার মিন এহেদা কুন্না আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এক নজরেই এক দৃষ্টিতেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা অবাক জাতি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরস্পর তিনটা কথা বললেন এক নম্বরে বললেন তোমরা মানুষের বদনাম করো এই জন্য তোমাদের অধিকাংশই জাহান্নাম দুই নম্বরে বললেন যে তোমরা স্বামীকে মেনে চলো না তিন নম্বরে বললেন তোমাদের মাধ্যমে পুরুষ ক্ষতিগ্রস্ত হয় যত বেশি ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীতে এমন কোন মাধ্যমই নাই যার মাধ্যমে মানুষ অত ক্ষতিগ্রস্ত হয় তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাক্ত বাবি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী তোমাদের জন্য বিপজ্জনক বস্তু যখন তখন তোমাকে নারী বিপদে ফেলে দিবে আপনার খুব ভালো জানা আছে যখন জুলাইখা বলেছিল ঈসবকে দরজা বন্ধ করে দিয়ে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ঈসব আলাইহিসালাম উত্তরে বলেছিলেন মাযাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই অন্যায় অশ্লীল কাজ থেকে
তারপরে যখন জোর করে অন্যায় করতে চাইলো তখন তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন। আগে আগে যাচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। তিনি দরজা খুলে বের হয়েছেন এমনটা বোঝা যায় না। শেষ দরজা যখন গেছেন সেখানে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, যেখানে জুলাইখা সেখানে ইউসুফ সেখানে তার স্বামী। পরিবেশ খুব ঘোলাটে, চট করে জুলাইখা বলে ফেললো, এই তো আপনার বাড়ির মানুষ যাকে আপনি রেখেছেন ভালোবেসে আদর করে, সেই মানুষ আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দেওয়া হোক, নইলে জেলখানায় বন্দী করা হোক, 12 বছর জেল হলো। আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দেওয়া হোক, নইলে একে জেলখানায় বন্দী করা হোক। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হলো। 12 বছর পরে যখন তিনি জেল থেকে বের হবেন, সরকারি ঘোষণায় যারা ডাকতে এসেছে তাকে তিনি বললেন, আরে আমি কেন বাইরে যাব? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, ইউসুফ অন্যায় করেনি, আমি জুলাইখা করেছি। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত জাতির উদ্দেশ্যে জুলাইখা পৃথিবীর মানুষকে ঘোষণা না দিবে যে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি, ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেলখানা থেকে বের হব না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। ইউসুফ এই ফেতনার সাথে জড়িত নয়। যদি ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ইন্না আল্লাহ আমার তো বিশ্বাসী, নিশ্চয় মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত যত মানুষ যন্ত্রের মাধ্যমে আমাদের সাথে আছেন দেশ বিদেশে, সকলকে সতর্ক সাবধান করে বলছি, নারী জাতি থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীর অধিকাংশ নারী এই জন্য যে তারা বদনাম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন তা বুঝতে পারলেন। মর্মে আমরা প্রাণপণে চেষ্টা করি দলের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে মানুষের বিরুদ্ধে করে, মানুষের বদনাম করে, মানুষকে খাটো করে জাহান্নামে যাওয়ার পথ বন্ধ করেন। মুখের কথায় জাহান্নাম যথেষ্ট না, বুঝে কার বদনাম করলেন, পরিবেশ এমন হয়ে গেল আপনি তার কাছে ক্ষমা নিতে পারলেন না, জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, এটাই হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।